নদিনে আজ পার ভোট মিটতে আগে রেকর্ড দামে পৌঁছে গেল পেট্রোল সেঞ্চুরির কাছে ডিজেলও প্রতিবাদে তৃণমূলের মিছিল আগে সেস কমাক রাজ্য পাল্টা বিজেপি মতুয়া মেলায় নাম না করে হিংসার বিরুদ্ধে কড়া বার্তা প্রধানমন্ত্রীর স্বার্থোঁ কে লিয়ে খুন খারাবা হতে দেখ রহে তো উসকা বিরোধ কিয়া যায় জল্পনা থাকলেও মতুয়াদের বারুণী মেলার উদ্বোধনে সিএ নিয়ে কিছু বললেন না প্রধানমন্ত্রী শুরু করলেন বাংলায় ভাষণ দিয়ে রামপুরহাট কাণ্ডে এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাকলেন রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে কড়া চিঠি সিবিআই এর বিরুদ্ধে প্রতিবাদে মমতার হুঙ্কার শাহ সাক্ষাতের পরে কড়া চিঠি রাজ্যপালের বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম চরিত্র পাল্টা তৃণমূল এজেন্সি ব্যবহার করে গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছে বিজেপি অবিজেপি দলের মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার প্রতিবাদে একজোট হওয়ার বার্তা বিরোধী ঐক্য নিয়ে মমতার চিঠি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন বাম কংগ্রেসের একসঙ্গে লড়াইয়ের বার্তা ফিরহাদের ভয় পেয়েই চিঠি খোঁজা বিজেপির ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়লা পাচার কাণ্ডে ইডির দিল্লি দফতরে গেলেন না অভিষেক আজ রুজিরা কাল শালিকাকে সমন চমকে লাভ নেই তোপ ফিরহাদের পাড়া মে দো ক্লাব মে ভি ঝগড়া হুয়া তো চলা গিয়া কোর্ট মে সিবিআই কর দো কোর্টের নির্দেশে তদন্ত আইনি প্রক্রিয়া নিয়েই তুলছেন প্রশ্ন পাল্টা বিজেপি গরুপাচার কাণ্ডে অস্বস্তি বহাল অনুব্রত ডিভিশন বেঞ্চও মিলল না রক্ষা কবচ সিঙ্গল বেঞ্চের রায় বহাল ভয় না পেয়েই লড়াই চলবে মন্তব্য ফিরহাদের আসানসোল ভোটের আগে তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় যারা কট্টর বিজেপি যাদেরকে হারানো যাবে না তাদেরকে চমকাতে হবে দাবাই বিতর্কে জিতেন্দ্র কোর্টে বল খেললেন নরেন্দ্র যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন তিনি এখন বিজেপিতে আছেন তিনি তখন সব নির্দেশ টির্দেশ দিতেন সেই মতো আমরা কাজ করতাম বিতর্কে মুখে পুরনো ভিডিওর সাফাই বিধায়কের এ ধরনের ভাষায় দলের অনুমোদন নেই জানালেন কুনাল ডিএম এর রিপোর্ট চাইল কমিশন রামপুরহাট নিয়ে তোলপাড়ের মধ্যেই কাল মোদীর কাছে বাংলার বিজেপি সাংসদরা সকাল 8:30 বৈঠক উঠতে পারে আইন শৃঙ্খলার প্রসঙ্গ কটায় পেয়েছিলেন অগ্নিকাণ্ডের খবর রামপুরহাটের প্রাক্তন আইসিকে 7 ঘন্টা সিবিআই এর জিজ্ঞাসাবাদ মিহিলালের পরে শেখ লালের বয়ান রেকর্ড বাড়ির তিনতলায় বাইরের দিকে নেই জানলা দোতলায় জানলা বুঝিয়ে দেওয়াল নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ভাদু শেখ দাদার খুনের পরেই ভয়ে ছিলেন দাবি নিহত ভাদু শেখের স্ত্রী বিধানসভায় শুভেন্দু সহ 5 বিধায়কের সাসপেনশনের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ শিলিগুড়িতে অবস্থানের সংকট দিল্লি গেলেন টিগ্গা ক্ষোভ সামলাতে বহিষ্কৃতকে ফিরিয়ে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান করল তৃণমূল বহিষ্কৃতকে বাদ দিয়েই খড়ারে পুরবোধ গঠন তুরস্কের বৈঠকের পর হামলা তীব্রতা কমানোর ইঙ্গিত দিয়েও জেলেন্সকিকে শেষ করার হুমকি পুতিনের ধ্বংসস্তূপে পরিণত হয়েও লড়ছে ইউক্রেন রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্পে বিধ্বংসী আগুন দুই শাবককে নিয়ে বাঘিনীর আজকে পড়ার আশঙ্কা আগুন নেভাতে নামল বায়ুসেনার কপ্টার খুন হচ্ছেন জনপ্রতিনিধি পুড়ছে মানুষ চলছে গুলি আইন শৃঙ্খলা আদৌ আছে নাকি সপ্তাহে শুকনো গুলি যুক্তিতক্ষ রাত 8:00